রুহি বলো, তুমি কি আমাকে এড়িয়ে চলছো? জানি না, বলেই রুহি বেরিয়ে এলো ঘর থেকে। বিয়ে বাড়িতে অনেক কাজ, সব কিছু শেষ করলো নাদিরা ইসলাম। নাসিমা চৌধুরী আর রুহিও, বাড়তি খাবারগুলো আত্মীয়দের বাসায় পাঠানোর ব্যবস্থা করা হলো। কাজ করতে করতে প্রায় 10টা বেজে গেল। রুহি গোসল করে বারান্দায় গিয়ে বসল। শরীরটা বড্ড ক্লান্ত, রাতে খাবার খেতেও ইচ্ছে করেনি। এদিকে পুরো সন্ধ্যাটা বিভোর ঘুমিয়ে কাটিয়েছে, ফ্রেশ ঘুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় এলেই দেখতে পাই বিপরীত দিকের বারান্দায় রুহি বসে আছে, বারবার চোখ মুছছে। কাঁদছে নাকি রুহি? কেন, কান্নার মতো কি হলো? বিভোর কি হলো জানে না, হঠাৎ করে রুহিকে জোরে ডাক দিল। হকচকিয়ে উঠল রুহি। হে রক্তচাপা, তুমি কি কাঁদছো? বিভোরের গলা শুনেই পায়ের রক্ত মাথায় চড়ল রুহির। শান্তিতে বসে কাঁদতেও দেবে না, ঘরে ঢুকে শব্দ করে বারান্দার দরজা লাগিয়ে দিল। বিভোর বেয়াক্কেল বনে গেল। প্রথম দেখায় বিভোরকে যেমন মনে হয়েছিল, লোকটা আসলে তেমন নয়। অদ্ভুত, মেয়েদের মন বোঝার ক্ষমতা কম, সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করে, নিজের জীবন নিয়ে সিরিয়াস নয়। সংক্ষেপে এটাই বিভোর, এর বেশি কিছু ভাবতে পারছে না রুহি। কিন্তু তাই বলে তো বিয়েটা ছেলে খেলা নয়। রুহি যখন মানতে পেরেছে, তখন ওর মানতে সমস্যা কোথায়? একবার তো রুহির ইচ্ছের কথাটা জানতে চাইল না, নিজের দিকটাই দেখল। তাহলে রুহি কেন কাঁদবে পাষাণ লোকটার জন্য? ফোন অন করতেই দেখল মেসেঞ্জারে কেউ নক করেছে, অপরিচিত আইডি। রুহি ভালো করে খেয়াল করতেই বুঝতে পারল এটা ওই রাতুলের বন্ধু নীরব। রুহি রিপ্লাই করতেই সেকেন্ডের মাঝে নীরবের মেসেজ আসল। হ্যালো রুহি। জি ভাইয়া। কি করো? কিছু না, আপনি? এই তো তোমার সাথে চ্যাট করছি। ও, আপনি আমার আইডি পেলেন কোথায়? রাতুলের কাছ থেকে জেনে নিয়েছি। রুহি কিছু লিখলো না, মানেটা কি? যে সে এসে ওর আইডি চাইবে আর কেউ কিছু জিজ্ঞেস না করে দিয়ে দিবে? মানে কমন সেন্সের অভাব আছে নাকি? এই নীরবটাকে যে কীভাবে সহ্য করছে তা শুধু রুহিই জানে। দেখতে অভদ্র নয়, কিন্তু হাব ভাব বোঝা যায় রুহির প্রতি ইন্টারেস্টেড। কিছু বলতেও পারে না রুহি। ইভা আর রাতুল দুজনেরই খুব ক্লোজ নীরব, খারাপ ব্যবহার করতে চেয়েও পারছে না। এমন সময় নীরব লিখল, তোমাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছিল। ব্যাস, পায়ের রক্ত মাথায় উঠে গেল রুহির। সাথে সাথে ফোন বন্ধ করে রেখে দিল। এই বিভোরটাকে দেখার পর থেকেই রুহি কেমন খিটখিটে মেজাজের হয়ে গিয়েছে। তার উপর আবার এই নীরব উল্লুক যুক্ত হয়েছে। ওদিকে ইস্তিয়াকের কি হলো কে জানে, সামনে পেলে এবার উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। এক রাশ বিরক্তি নিয়ে ঘুমিয়ে পড়ল রুহি। সকালবেলা ডাইনিং টেবিলে ওই ডাক্তার শয়তানটার মুখোমুখি পড়তে হলো রুহির। কি সুন্দর আয়েশ করে কফি খাচ্ছে দেখো, মগের ভেতর চুবিয়ে মারতে ইচ্ছে হচ্ছে। নাদিরা ইসলাম রুহিকে খাবারের প্রতি উদাসীন দেখে বললেন, তুই খাচ্ছিস না কেন? খাই। নাদিরা ইসলাম ধমক দিয়ে বললেন, দিন দিন কি হাল করছিস চেহারা? খাচ্ছি তো। এদিক ওদিক তাকিয়ে কি দেখছিস, খাবারের প্রতি মনোযোগ নেই তোর? তা না, আসলে পেট ভরে গিয়েছে। নাদিরা আকাশ থেকে পড়ে যাওয়ার মতো ভঙ্গি করে বলল, কি বলছিস রুহি, দু চামচ খেয়ে তোর পেট ভরে গেছে? আমাকে বোকা ভাবিস তুই? এক্ষুনি খা, পুরো সবজিটা শেষ না করলে তোর কি হাল করি দেখিস। নাসিমা চৌধুরীও খাওয়ার জন্য রুহিকে জোরাজুরি করল, বাধ্য হয়ে খাচ্ছে রুহি। মুখে অসহায় ভঙ্গি, দৃষ্টি এড়াল না বিভোরের। বাবর খান পরোটা ছিঁড়ে মুখে নিতে দিতে রুহিকে বললেন, জানো মা, খাবার হলো দুনিয়ার সব কিছু, খেলে লাভ না খেলে লস। যত পারো খেয়ে নাও, মোটা তাজা হও, যা সামনে পাবে গবগবিয়ে খাবে। বিভোর বাবার এসব কথায় প্রচন্ড বিরক্ত হয়, বলল, খাবার পরিমিত খেতে হয় বুঝলে আপু, অবশ্য তোমাকে বলে কি লাভ, দিনে এখানে মিষ্টি আর কষা মাংস ছাড়া তোমার পেট তো চলেই না। খোটা খেয়ে বাবর চৌধুরী রেগে গেলেন, বললেন, তোর সংসারে আমি হয়েছি নাকি, আমার সংসারে তুই? হ্যাঁ, বাপের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না, আবার ডাক্তারিগিরি ফলাতে আসছিস, বেয়াদব, এক থাপ্পড়ে তোর দাঁত ফলিয়ে গরুর খাদ্য বানাবো অসভ্য কোথাকারে। বিভোর রুহির দিকে তাকিয়ে দেখল মিটিমিটি হাসছে। মান সম্মানের 14টা বাজাতে এক্সপার্ট বাবর চৌধুরী জোর গলায় বলল,
পরিশেষে এই ডক্টরের কাছে তো আসতে হয় তোমাকে, পেট ব্যথা, হাই প্রেশার সব নিয়ে তো আসো আমার কাছে। জানি জানি, গরুর ডাক্তারও তোর থেকে ভালো চিকিৎসা করতে পারে, ইডিয়েট কোথাকারে। তোর মতো চামচিকে আমার পুত্র আমি ভাবতেও পারি না। কই বউ বাচ্চা নিয়ে সংসার করবি, আমার নাতিপুতির সাথে খেলবো তা না, গরুগিরি ফলাতে আসে, চল। মুখ চোখ লাল হয়ে গেল বিভোরের। নাদিরা নাসিমা অট্ট হাসিতে ফেটে পড়ছেন, রুহিও মুখ টিপে হাসছে। রাগ করে হাত ধুয়ে উঠে পড়ল বিভোর, পেটে খিদে নিয়েই হসপিটালে রওনা হলো। নাসিমা চৌধুরী অনেক করে পৌঁছালেন, ডাকলেন তাও খেলো না, সবার মুখ কালো হয়ে গেল। বাবর চৌধুরী বললেন, যেতে দাও যেতে দাও, খাবার না খেয়ে থাকতে পারে নাকি, ঠিকই আসবে। দুপুরবেলা বিভোর এলো না, নাসিমা ফোন করে আসতে বললেন, কিন্তু ও সাফ জানিয়ে দিল বাবার অপমান ওর গায়ে লেগেছে। এভাবে একটা মেয়ের সামনে বাবা কেন ওরকম হাস্য রসাত্মক কথা বলল? একজন ডাক্তারও ন্যূনতম সম্মান দিয়েও ছেলের সাথে কথা বলে না, সারাক্ষণ বিয়ে কর বলে মাথা খারাপ করে দিচ্ছে। অনেক জোরাজুরি সত্ত্বেও বিভোর নাদিরার বাসায় ফিরতে রাজি হলো না। এদিকে ছেলে না খেয়ে আছে সেটাও হজম করতে পারছেন না নাসিমা চৌধুরী। স্বামীর সঙ্গে ঝগড়া করে ক্লান্ত হয়ে গেলেন। নাদিরা কোমরা মুখে বললেন, ছেলেটা কি সারাদিন না খেয়ে থাকবে, সকালে তো কিছুই খায়নি। সেটা এই বুড়োকে কে বোঝাবে, সারাদিন ছেলেটার পিছু লেগে থাকে, রাগে ফুসতে ফুসতে বললেন নাসিমা। বাবর চৌধুরী আরাম করে টিভি দেখছেন, গালে হাত দিয়ে এমন ভঙ্গিতে বসেছেন যেন এই নিউজটা না দেখলে পৃথিবীতে বেঁচে থাকাই বৃথা। নাসিমা চৌধুরী হাত থেকে রিমোট নিয়ে টিভি বন্ধ করে বললেন, খাবার দিচ্ছি, দিয়ে আসো বিভোরকে। আমি? তাহলে আর কে? নো, নেভার। তাহলে কি ছেলে না খেয়ে থাকবে? থাকুক, একবেলা না খেলে কিচ্ছু হবে না। তুমি কিন্তু বেশি কথা বলছো, দেখো গিয়ে হসপিটালেই লাঞ্চ খেয়ে নিয়েছে। আমার ছেলে বাইরের খাবার খায় না। তাই নাকি, জানতাম না তো। এখন তো জানলে, সো যাও। দেখো আমার হাঁটুর ব্যথা বেড়েছে, কোথাও যেতে পারবো না। সব না যাওয়ার মতলব। তাহলে তুমি যাও, মা হিসেবে এটা তোমার দায়িত্ব। বাবাদের বুঝি কোনো দায়িত্ব নেই? আছে, ছেলেকে চার বেলা থাবড়ানো। তুমি কি পাগল, মাথা কি পুরাই গেছে? আমার মাথা ঠিক আছে। তাহলে উল্টো পাল্টা কথা বলছো কেন? তোমার ছেলেকে আগে বলো বিয়ে করবে কিনা, নয়তো এরকমই করব। তোমার হাবভাব দেখে মনে হচ্ছে তুমি নিজেই বিয়ে করতে যাচ্ছ, হুঙ্কার দিয়ে বললেন নাসিমা। বাবর চৌধুরী বিয়াক্কেল বনে গেল। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার আগেই চুপচাপ ঘরের দিকে পা বাড়াল। নাদিরা অসহায় মুখ করে বোনের দিকে তাকিয়ে আছে। নাসিমা ডাকে গজগজ করতে করতে খাবার প্যাক করছেন, নিজেই নিয়ে যাবেন। রৌদ্র উজ্জ্বল দুপুর, কাঠফাটা রোদে চারপাশ থমকে আছে, কোথাও কোনো শব্দ নেই। দুপুরের খাবারের সময় অনেক আগেই পেরিয়ে গিয়েছে। হসপিটালে দুটি গুটি শেষ করে ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে চেম্বারে গিয়ে বসল বিভোর। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গ্লাসের পানিটা ঢকঢক করে খেল। করিডোর থেকে ভেসে আসছে ফিনাইলের গন্ধ, গা গুলিয়ে বমি এসে গেল বিভোরের। বমি করার পর একটু শান্তি লাগছে। এসির টেম্পারেচার কমিয়ে হাতের কাজগুলো শেষ করলো। খিদে পেট ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। বাইরের খাবার খাওয়া বাদ দিয়েছে অনেক আগেই, আর সকালের কথা মনে হতেই বাসায় যাওয়ার ইচ্ছেটা মরে গেল। নিজের ছেলেকে এভাবে অপমান মানতে পারছে না বিভোর, তাও কেউ সামনে না থাকলে কথা ছিল। ওই রোহির সামনে যেভাবে বললো বিভোরের নাক কাটা গিয়েছে। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা ডাক্তারকে তার বাবা গরুর সাথে তুলনা করেছে, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? মোবাইল অন করে দেখলো ইফার মেসেজ, ওর বিয়ের কিছু ছবি পাঠিয়েছে। ইফার ছবিগুলো দেখতে লাগলো, একটা ছবিতে খুঁজে পেল রুহিকে। মেয়েটা বেশ মায়াবী, ভালো, কিন্তু কী যে হয়েছে ওর বুঝতে পারছে না বিভোর। মনে হচ্ছে কোনো কারণে ওর উপর রেগে আছে, কিন্তু ওর সাথে এমন কিছুই তো ঘটেনি। ফোনটা টেবিলের উপর রেখে দিয়ে ভাবনায় ডুব দিল বিভোর, কিছু হিসেব মিলছে না। এই প্রথম কোনো মেয়ের মন বোঝার চেষ্টা করছে। জান্নাহের বেলায় এটি করেনি বিভোর, কী জানে কেন করেনি।
সেদিন যখন রুহির সাথে কথা বলল তখন বেশ খুশি হয়ে বিভোরের সাথে কথা বলছিল রুহি। ওর চোখে বিভোর মুগ্ধতা দেখতে পেয়েছে। অনেকদিন পরে প্রিয়জনের সাথে দেখা হলে মানুষের এক্সপ্রেশন যেমন হয় তেমনই এক্সপ্রেশন ছিল রুহির। কিন্তু বিভোর যখন বলল যে ডিভোর্স করে দিবে তাতেই মেয়েটার রূপ পাল্টে গেল কেন? প্রেম ভালোবাসায় নাকি অভিমান অধিকারবোধ থাকে? তাহলে কি রুহি ওর সাথে অভিমান করেছে? রুহি কি চায় না ওদের ডিভোর্স হোক? আবার রুহি যখন অন্য কারোর সঙ্গে কথা বলে হাসে তখন ওর প্রতি রাগ হয় বিভোরের। অদৃশ্য এক অধিকার বোধ পেয়ে বসে ওকে। মনে হয় এই মেয়ের সাথে কথা বলা ওর হাসি দেখার অধিকার একমাত্র বিভোরের। তাছাড়া বিভোর কখনো রুহির মতামত জানতে চায়নি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালোবাসা সেটা কি জিনিস বিভোর কখনোই জানে না। জান্নাহের সঙ্গে ওর আদেও ভালোবাসা হয়েছিল কিনা জানে না বিভোর। জান্নাত ছিল পরিষ্পুত সুন্দরী, অনেকেই তাকে পেতে চাইত। কিন্তু ভিন্ন এক কারণে বিভোরকে পছন্দ করে নেয় জান্নাহ। বিভোর সাই জানায় লুতুপুতু প্রেম ছিল না ওদের, বাস্তব কেমন হতে পারে সেটা ভেবে তারপর আঘাত ছিল। জান্না আর বিভোর বিয়েও করতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে সেটা বাস্তবিক হয়নি। অবশ্য বিভোর কষ্ট পেয়েছিল, এতদিনের পরিচয় ছিল দুজনের, অনেক মজার সময় কাটিয়েছে। প্রেমিকার সাথে সাথে একটা ভালো বন্ধুও হারালো বিভোর, কষ্টটা বোধহয় এজন্যই হয়েছিল। কিন্তু এই কষ্টের চেয়ে অধিক মাত্রায় কষ্ট দেয় ওই রক্ত জবা। যখনও এড়িয়ে যেতে চাই তখন ইচ্ছে হয় কষিয়ে চর মারতে। নিজের কাছে বসিয়ে রেখে রুহির মুখের দিকে তাকিয়ে থাকতো। রুহির অভিমান আর বিভোরের অধিকার বোধ দুটোই সত্য, তবে কি ওরা দুজন দুজনকে ভালোবাসে? হতভম্ব হয়ে গেল বিভোর, এই রকম অনুভূতি কখনো হয়নি, জান্নাহের বেলায়ও না। এর সাথে পরিচয় খুব সময়ের। স্ক্রিনে ফুটে আছে রুহির হাসি মাখা মুখ, সবুজ জামদানিতে প্রকৃতি প্রকৃতি লাগছে। রুহি মেয়েটা খুব শান্ত, আর বিভোর কথা বলতে পছন্দ করে। ফিজিক্সের ভাষায় বিপরীত ধর্মী চার্জ একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে। এই মুহূর্তে বিভোরও রুহির প্রতি আকর্ষণ অনুভব করছে। ক্ষতি কি মেয়েটাকে ডিভোর্স না দিলে? কিছুই না, রুহির সাথে অনায়াসে জীবন কাটিয়ে দিতে পারবে বিভোর। বাবর চৌধুরীও ছেলেকে বিয়ে করাতে চাইছে, এই খবর জানলে বোধ হয় আনন্দে লাফিয়ে উঠবে। তার ছেলে বিবাহিত, শীতল কণ্ঠে বিভোর সদুক্তিক করল, তোমাকে আমার চাই রক্ত চাপা। নাসিমা চৌধুরী খাবার রেডি করে গুম হয়ে বসে আছেন। ভেবেছিল ছেলের জন্য খাবার নিয়ে যাবে, কিন্তু তার এখন মাথা ব্যথা করছে, প্রচণ্ড ব্যথায় চোখ দুটো ঝাপসা হয়ে আছে। রুহি ঔষধ দিয়েছে, এখন একটু কমলেও কেউ ওনাকে বাইরে বেরোতে দেবেন না। এদিকে বাবর চৌধুরী ভাত ঘুম দিয়েছে। রুহিমা। জি আন্টি। আমাকে যেতে দাও, সমস্যা হবে না। আন্টি আপনি ঘুমান তো, ছেলেটা না খেয়ে আছে। এই নিয়ে 50-এর বেশিবার এই কথাটা রুহিকে বলেছে নাসিমা। রুহি নাছোড় বান্দা, কিছুতেই যেতে দিবে না। এবার আর না পেরে বলল, আমি দিয়ে আসব। নাসিমা উৎসাহিত স্বরে বলল, যাবে তুমি? দিন আমি দিয়ে আসছি। দাঁড়াও, ড্রাইভারকে বলে দিই। লাগবে না, আমি রিক্সা করে চলে যাব। না না, এই গরমে রিক্সা করে যাবে কি বাড়ির গাড়ি থাকতে? নাসিমা অনেক জোরাজুরি করে রুহিকে রাজি করালেন। প্যাক করা খাবারগুলো ব্যাগে নিয়ে বিভোরের হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো রুহি। ও কখনো চায়নি ড্রাইভার হসপিটালে পৌঁছে দেবে। লোকটার সামনে আবার পড়তে হবে ভেবেই অস্বস্তি এসে ভর করল মনে। কিছুতেই এড়িয়ে চলা যাচ্ছে না। আধা ঘন্টা পর হসপিটালে পৌঁছলো রুহি। রিসেপশনিস্টের সাথে কথা বলে জেনে নিল বিভোরের রুম। তিনতলায় এসে দক্ষিণের করিডোর বেরোতেই দরজার পাশে নেম প্লেট দেখতে পেল রুহি। চকচক করছে মোহাম্মদ বিভোর চৌধুরীর নাম। একরাশ অস্বস্তি নিয়ে কেবিনের দরজায় নক করল রুহি। কোনো সাড়া শব্দ নেই। অসহ্য কাছের দরজার ওপাশটাতে বিভোর আছে কিনা বোঝা যাচ্ছে না। রুহি দরজা ঠেলে ঢুকতেই শীতলতা গ্রাস করল ওকে। সদ্য গরম আবহাওয়া থেকে আসা রুহি কেঁপে উঠল। এ কি, এসির হাওয়া তো পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। টেবিলের ওপাশের চেয়ারে ক্লান্ত ভঙ্গিতে চোখ বন্ধ করে বসে আছে ডাক্তারবাবু। শার্টের বোতাম বুকের উপর পর্যন্ত খোলা। কি আয়েশের ঘুম, রুহি কি করবে বুঝে উঠতে পারল না। খাবারগুলো টেবিলের উপর রেখে আস্তে করে বিভোরকে ডাকল। লোকটা নড়ছেও না। এই যে শুনছেন,
বিভোরের চোখ বন্ধ, ঘুমিয়ে গেল নাকি? ব্যস্ত গলায় আবারও ডাকল, এই যে ডাক্তারবাবু শুনছেন, আহ উঠুন না। মেয়েলি গলা শুনে হক চুকিয়ে উঠল বিভোর। মুখের উপর ঝুঁকে থাকা মেয়েলি অবয়ব দেখে দ্রুত সরে গেল। ধাতস্থ হয়ে তাকাতেই দেখতে পেল রুহি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি? জি আমি। সিরিয়াসলি তুমি আমার সামনে আছো নাকি স্বপ্ন দেখছি? আরে বাবা আমিই আছি। কোনো দরকারে? জি। কি? আপনার মা আপনার জন্য খাবার পাঠিয়েছে। সকালের কথা মনে হতেই চোখ মুখ কঠিন করে বলল, আমি তো খাবার পাঠাতে বলিনি। কিন্তু আপনার মা পাঠিয়েছে তো। নিয়ে যাও, আমি খাবো না। দেখুন আন্টি অনেক কান্নাকাটি করেছে, অসুস্থ হয়ে পড়েছে, নিজেই আসতে চাইছিল, আমি বুঝিয়ে শুনিয়ে রেখে এসেছি। উনি খুব করে বলে দিয়েছেন আপনি খেলে তবেই যেন আমি বাড়ি ফিরি, তাই প্লিজ এসব ড্রামা বন্ধ করে খেয়ে নিন। বিভোর চটে গেল। What do you mean? I mean to say আপনি ড্রামাবাজ। রোহির গলায় কোনো অস্বস্তি নেই, খুব সাহস নিয়েই বলেছে বোঝা যাচ্ছে। বিভোর প্রথমে ডাক করলেও পরে ভাবল বউয়েরা একটু ডাকটাক করতেই পারে, আর ইনি তো এখন রেগে ককটেল হয়ে আছেন, যে কোনো সময় শব্দ করে ফেটে পড়বে। তোমার এসব বাজে কথা বন্ধ করো। জি করেছি, এখন খেয়ে আমাকে উদ্ধার করুন। বললাম তো খাবো না। আপনার আম্মুকে আমি প্রমিস করে এসেছি। সেটা একান্তই তোমার ব্যাপার, আমি তো বলিনি প্রমিস করতে, তাই দায়ও আমার নয়। গট ইট? রোহির কপালে ভাঁজ পড়ল, লোকটা ঘাড় তেরা, এখন কি করবে? বিভোর আর চোখে ওকে দেখছে, দৈবাত এক কুচ্ছ হাওয়ায় সে আসলো জানালার ফাঁক দিয়ে। রোহি বিরক্ত ভঙ্গিতে চুলগুলো কানের পিছনে গুঁজে দিয়ে বলল, আপনার এসিটা প্লিজ বন্ধ করুন, বাইরে হাওয়া দিচ্ছে। বাধ্য ছেলের মতো বিভোর এসিটা বন্ধ করে জানালা খুলে দিল। রোহি অনুরোধ করে বলল, খেয়ে নিন না প্লিজ। খুব তাড়া আছে দেখছি। জি আছে, আমার তো আর আপনার মতো চাকরি নেই, ঘোরাঘুরি করব। বিভোর আগ্রহ বোধ করলো, জিজ্ঞেস করলো, একা একাই? আমি কি সঙ্গে যেতে পারি? না, আমি আমার ফ্রেন্ডকে নিয়ে যাব। কেমন ফ্রেন্ড? আপনার সঙ্গে শেয়ার করার ইচ্ছে নেই, তাই চুপ থাকুন আর খেয়ে নিন। বিভোর রেগে গেল, মেয়েটার ইগনোর আর নিতে পারছে না, এর জন্য ওকে শাস্তি পেতে হবে। বিভোর মনে মনে ফোন দিয়ে আটল, গম্ভীর স্বরে বলে উঠল, আমি খাবো, কয়েকটা শর্ত আছে। কি শর্ত? আগে বলো রাজি। আগে শুনি তারপর ভাববো। আমাকে খাইয়ে দিতে হবে। রুহি আকাশ থেকে পড়ল, মানে কি এসবের? ও কেন এত বড় দামড়া ছেলেকে খাইয়ে দিবে? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, রুহিকে একা পেয়ে এখন নাটক শুরু করেছে। আজব দেখো শয়তান আবার মিটমিটিয়ে হাসছে। বিভোরের বাবা ঠিকই বলে, চাপকিয়ে ডাক্তারের পিঠের ছাল তুলে নেওয়া উচিত। বিভোর ঠোঁটের কোণে শয়তানি হাসি ঝুলিয়ে বলল, সম্পূর্ণ ব্যাপারটা তোমার উপর নির্ভর করছে, তুমি যদি খাইয়ে দিতে চাও তো ভালো, আর রাজি না থাকলে আম্মুকে গিয়ে বলে দেবে যে আমি খাইনি, সঙ্গে এটাও বলবে যে আমি তোমার কারণে খালি পেটে আছি। তুমি আমাকে খাই দিতে রাজি হওনি তাই আমি খাইনি, ওকে? দেখুন এসব কিন্তু ঠিক নয়। বিভোর অবাক হওয়ার ভান করে বলল, কি? রুহি রাগীস্বরে বলল, এই যে আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন। লাইক সিরিয়াসলি? আমি তোমাকে ব্ল্যাকমেল করছি রক্তচাপা? কিভাবে এটা বলতে পারলে তুমি? আপনি জোর করে আমাকে খাইয়ে দিতে বলছেন। মোটেও না, আমি তো অপশন দিয়েছি তোমাকে, তোমার যেটা খুশি করো। আমি কিছুই করব না। বিভোর চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওকে তুমি এখন যাও, আমাকে এখন পুরো হসপিটালে চক্কর দিতে হবে, মেডিকেলে যেতে হবে, বাইচান্স আমি যদি মাথা করে পড়ে যাই তার দায় একমাত্র কিন্তু তোমার। রুহি প্যাচার মতো মুখ করে দাঁড়িয়ে রইল, জানালার ধারে বসে আছে কুচকুচে কালো রঙের একটি কোকিল, মাঝে মধ্যে শব্দ করে ডেকে উঠছে।
গলার স্বর ভারী মিষ্টি। কালো কোকিলটা ড্যাবড্যাব করে বর বউয়ের কাণ্ড কারখানা দেখায় ব্যস্ত, যেন বোঝার চেষ্টা করছে কি হচ্ছে এখানে। বিভোর রোহির মুখ থেকে বুঝতে পারছে মেয়েটা ভারী বিপ পড়েছে, ভেতরে ভেতরে হেসে খুন হয়ে যাচ্ছে, কিন্তু চেহারায় কাঠিন্য বজায় রেখে বলল, যাচ্ছি আমি। দাঁড়ান, পেছন থেকে ডেকে উঠল রোহি। ওর দিকে না তাকিয়েই বিভোরের মুখে হাসি এসে গেল। খুব কষ্টে সেটাকে গোপন করে গম্ভীর ভাব নিয়ে রোহির দিকে তাকিয়ে বলল, কি? আপনি বসুন, আমি খাইয়ে দিচ্ছি। মেয়েটাকে আচ্ছা মতো জব্দ করা গিয়েছে। কি ইগো দেখাচ্ছিল বিভোরের সাথে, সব ল্যাটা চুকে বুকে গেল এক নিমেষে। এত সুন্দর মায়াবী অসাধারণ মনের অধিকারিণীকে নিজের বউ ভাবতে সত্যিই ভালো লাগছে বিভোরের। খাবার খাওয়ার সময় রোহির অস্বস্তি খুব করে টের পাচ্ছিল বিভোর, ওর দিকে তাকাচ্ছিলই না। সুযোগ বুঝে হঠাৎ করে রোহির আঙ্গুলে কামড় দিয়ে বসল বিভোর। ব্যথায় কোকিয়ে উঠল রুহি, আর্তনাদ করে বলল, এটা আপনি কি করলেন? ডক্টরও খুব স্পাইসি হয় তো, তাই একটু একটু কামড় মাঝে মধ্যে দিয়ে ফেলে। আপনি কি কুকুর? নো, নেভার। নিজেকে কি মনে করেন আপনি? সবাই আপনার কথা মতোই চলবে? অসহ্য। চলতে হবে, কেউ আমার মন মতো না চললে তাকে কামড়ে খেয়ে ফেলবো। এটা আপনার ব্যাড হ্যাবিট, বিভোর ভ্রু কুটি করে জোর গলায় বলল। কথা না বলে খাই দাও তো, বলা যায় না, কখন আবার মাথা করে পড়ে যায়। রোহি এক লোকমা পোলাও মুখে তুলে দিল, ইচ্ছে করছে বিভোর রোহির আঙ্গুলের ঠোঁট ছোঁয়ালো। দ্রুত হাত সরিয়ে নিল রোহি। ডাক্তার শয়তানটা আজ এরকম করছে কেন? আচু খেতে খেতে বিভোর বলল, আজকের খাবারটা কিন্তু দারুণ সুস্বাদু, অবশ্য তোমার হাতে খাচ্ছে বলে বোধ হয় বেশি স্বাদ লাগছে। এক কাজ করো, এখন থেকে তুমি আমাকে খাইয়ে দেবে, ওকে? দাঁত কিরমির করে রুহি বলল, কখনোই না। বিভোর আর কিছু বলল না, প্রথম দিন ছিল তাই ডোজটা কম দিয়েছে, পরবর্তীতে বাড়ানো যাবে। রুহি ডাকে ফুসছে, মেয়েটা চিরকালে নিরীহ প্রকৃতির। নিরীহ মেয়েরা ডাকলে দেখতে খুব কিউট লাগে, এই যেমন রুহির গালগুলো জবা ফুলের ন্যায় লাল হয়ে আছে। বিভোরের ইচ্ছে করছে গাল দুটো টেনে দিতে। রোহিকে নিয়ে একসাথে বাড়ি ফিরল বিভোর, কোথাও যেতে দিল না। ব্ল্যাকমেইল করেছে এক প্রকার, লোকটা নতুন নতুন গ্রুপ দেখে রোহির অবাক হওয়া ছাড়া আর কোনো কিছু করার থাকলো না। কাউকে কিছু বলতেও পারল না, আর কী বা বলতো। রাতে খাবার শেষে সবাই যখন টিভিতে মগ্ন ছিল, তখন পাশাপাশি সোফায় বসে থাকা বিভোর রোহির হাত চেপে ধরে বসে রইল। সারা শরীর কেঁপে উঠল রোহির। এটার রেশ না কাটতেই বিভোর রোহির কানে কানে ফিসফিসিয়ে বলল, আজকে রাত্রে আমরা এক ঘরে ঘুমব, কেমন? বিভোরের কথা শুনে বিষম খেলে রোহি। এই ডাক্তার নির্ঘাত পাগল হয়ে গিয়েছে, সবার সামনে এসব কি বলছে? রোহি নিচু গলায় বলল, এসব কে বলছেন আপনি? কেন, ঠিকই তো বলছি। দেখুন, আপনার সাথে ফাজলামি করার মুড আমার নেই। আমি তো সত্যি বলছি। আপনার এসব কথা গার্লফ্রেন্ডকে বলতে পারেন, উনি নিশ্চয়ই খুব খুশি হবে। তুমি হওনি? আমি হব কেন? আমার মতো ছেলে তোমার সাথে থাকতে চেয়েছে, এটা তো অনেক খুশির একটা কথা, তাই না? মোটেও না। তুমি তো আরো বেশি খুশি হয়েছ, তাই না? আমাকে মগা মনে হয় আপনার? মগা? সেটা কি? আমার হাত ছাড়ুন। নেভার। আমি কিন্তু রেগে যাচ্ছি। সো হোয়াট, আমি আজকে তোমার সাথে ঘুমাবো।